একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই ভাষার দিনকে স্মরণ করতে দেশব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা দেশের সাথে এবার প্রথম নিজ প্রতিষ্ঠানে মাতৃভাষা দিবস পালন করেছে বগুড়া সরকারি মোস্তফা বিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী ও প্রাক্তন শিক্ষার্থীরা। ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রমে কাঠ বাঁশ দিয়ে তৈরি করেছে শহীদ মিনার। বিগত 47 বছর ধরে কোনো কোনো শহীদ মিনার নাই এখানে। আমরা আমাদের বন্ধুদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে একটি এখানকার পরিত্যক্ত বাঁশ ও কাঠ দিয়ে আমরা একটি শহীদ মিনার নির্মাণ করেছি। আমরা এটি নির্মাণ করে অনেক বেশি আনন্দিত। আমরা মূলত শহীদ দিবসের যে তাৎপর্য এবং গুরুত্ব এটিকে উপলব্ধি করেই এটি নির্মাণ করেছি। আমি মনে করি যে মোস্তফা বিয়া আলিয়া মাদ্রাসার ইতিহাসে এটি একটি চমৎপ্রদ ঘটনা ঘটালো ছাত্ররা। বৃহস্পতিবার সকাল থেকে র্যালি ও পুষ্পান্তরের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এদিনকে লক্ষ্য করে মাদ্রাসা ক্লাসরুমে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত, শিক্ষক ও ছাত্রদের মধ্যে ভাষা স্মরণে আলোচনা করা হয়। সর্বশেষে দোয়া ও মোনাজাত দিয়ে শেষ করা হয়। শিক্ষার্থীরা জানান, আজকে আমরা যে মাতৃভাষা দিবস উদযাপন করতেছি এটা আসলে আমাদের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির জন্য আমাদের বাংলার দামাল ছেলেরা তাদের নিজ রক্ত প্রাণ দিয়েছিল 1952 সালের এই 21শে ফেব্রুয়ারি। আজ তাদেরকে স্মরণ করেই আজকে আমাদের দিনটাকে উদযাপন এবং তাদেরকে স্মরণ করেই তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা এখানে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করি। আর পাকিস্তানিরা ফার্সি উর্দুকে মাতৃভাষা করতে চাইছিল কিন্তু বাংলাটা চাইনি, এই কারণে আমরা সেই ভাইদেরকে আজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাইলাম এবং এই কারণে আমরা সকলে ফুল নিয়ে আসে শহীদ মিনারে উপস্থিত হয়েছি। ভালো লাগতেছে কারণ আমাদের প্রথম সরকারি মোস্তফা বিয়া মাদ্রাসাতে এরকম একটা উদ্যোগ আমরা ফার্স্ট ইয়ার প্রথম বর্ষের ছাত্ররা নিয়েছি। আমি বলতে চাই একুশের মূল অর্থটা শুধু শহীদ মিনার গিয়ে ফুল দেওয়া, প্রভাত ফেরি করা এবং খালি পায়ে সকালে আমার ভাই রক্তে রাঙানো গানটি বলে হাঁটাই নয়। একুশের মূল অর্থ হচ্ছে একুশের যে তাৎপর্য এবং গুরুত্ব, একুশের চেতনাকে মনে উপলব্ধি করতে হবে এবং নিজের কাজে সেটিকে প্রতিফলন ঘটাতে হবে। বিগত বছরে নিজ প্রতিষ্ঠানে মাতৃভাষা দিবস পালন না করতে পেরে দুঃখ প্রকাশ করেন মাদ্রাসার শিক্ষকরা। 1952 সালে ভাষা আন্দোলনে এদেশের সালাম বরকত, রফিক জাব্বার সহ অনেক যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতির মিনার নির্মাণ করেছে ছাত্ররা। আমরা অনেকেই মাদ্রাসায় শহীদ মিনার ছিল না, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের তারা তাদের আবেগ থেকে বাঁশ কেটে কাঠ দিয়ে বাঁশের মাধ্যমে এবং নিজে পরিশ্রম করে ছাত্ররা যে যা ইতিহাস সৃষ্টি করেছে এতে আমরা শিক্ষক হিসেবে তাদেরকে অবশ্যই অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বগুড়া থেকে মোহাম্মদ আব্দুল হামিদ, হ্যালো ডট বিড নিউজ 24.com।